نبي كريم روف رحيم صلى الله عليه وسلم روپوري جي قرآن الله نازل كوري چهن اي قرآن اتي امار نبي جي امون اكتی موزجا الله سبحانه وتعالى ببين نبي رسول در كي موجزا دان كوري چهن সমস্ত নবীদেরকে যতগুলি মুজিজা দান করা হয়েছে কেবলমাত্র আমার নবীকে এককভাবে তার চেয়ে বেশি মুজিজা দান করা হয়েছে কিন্তু কোন নবীর মুজিজা পৃথিবীতে এখন আর অবশিষ্ট নাই যেমন মূসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ পাক কালাম করেছেন জাবালে সিনার মধ্যে আল্লাহ পাক নূরি তাজাল্লি বর্ষণ করেছেন কিন্তু এখন তুরে সিনায় গেলে আপনি আর ওই সেই নূর খুঁজে পাবেন না মূসা আলাইহিস সালাম যখন ওনার উম্মত কে নিয়ে রওনা হয়েছিল উম্মত যখন পিপাসার্থ ছিল তা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করো মূসা কালিমুল্লাহ ওনার হাতের লাঠি দিয়ে জমিনে আঘাত করতে দেরি হয়েছে 12টা ঝর্ণা সেখান থেকে বের হতে দেরি হয় নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আপনি এখন মিশরে গেলে ওই 12টা ঝর্ণা আর খুঁজে পাবেন না এরকম ভাবে আরো অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক যত যত মুজিজা দান করেছে কোন মুজিজা পৃথিবীর মধ্যে অবশিষ্ট নাই একমাত্র আমার নবীর মুজিজা এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আর ওই মুজিজার নাম হচ্ছে কোরআন ওই মুজিজার নাম কি কোরআন এবং কোরআন এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ এই ধরনের গ্যারান্টি আল্লাহ পাক অন্য কোন আসমানি কিতাব সম্পর্কে দেয় নাই তাওরাত আল্লাহর কিতাব জাবুর আল্লাহর কিতাব ইনজিল আল্লাহর কিতাব 104টা আল্লাহর সহিফা আছে কিন্তু 104টার মধ্যে একমাত্র আল্লাহ কোরআনের ব্যাপারে জিম্মাদারি নিয়েছেন বাকি 103টার জিম্মাদারির কথা আল্লাহ পাক বলেন নাই কিন্তু ওগুলিও তো আল্লাহর কালাম ওগুলিও আল্লাহর কিতাব আল্লাহ সুবহান ওয়া তাআলা চান যেন উম্মতে মুহাম্মদি মিসগাইড না হয় উম্মতে মুহাম্মদি পদভ্রষ্ট না হয় এবং কোরআনকে যেন কেউ বিকৃত করতে না পারে এইজন্য আল্লাহ পাক বলে লোহে মাহফুজে কোরআনকে যেরকম সংরক্ষণ করে রেখেছি কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোরআন এরকম সংরক্ষিত থাকবে সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অন্য নবীর উম্মতরাও তাদের উপর নাযিলকৃত কিতাব থেকে তেলাওয়াত করবে না তারাও কেউ ইনজিল তেলাওয়াত করবে না জাবুর তেলাওয়াত করবে না তাওরাত তেলাওয়াত করবে না অন্য নবী রসুলের উম্মতরা পর্যন্ত জান্নাতে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করবে এই কোরআন এমন একটি কিতাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআনের একটি হরফ যখন তোমরা উচ্চারণ করো তখন এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে তোমাদের কানেকশন কিরকম হয় নবীজি ইরশাদ করেন একটা রশি তোমার হাতে থাকে আর রশির আরেকটা মাথা আল্লাহর কুদরতের হাতের মধ্যে থাকে যখন কোরআন তেলাওয়াত করি স্বয়ং রব্বুল আলামিনের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন হয় তো এই কোরআন পড়ার দরকার আছে না নাই এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন আমরা কোরআনকে শুধুমাত্র একটা অজিফার বই বানিয়ে ফেলেছি শুধুমাত্র আমরা মনে করি অসুস্থ হলে কোরআন তেলাওয়াত করতে হয় আমরা মনে করি মানুষ মারা গেলেই বুঝি কোরআন তেলাওয়াত করতে হয় না কোরআন তো মরার পরে পড়ার জন্য আল্লাহ পাক বানায় নাই বরং জীবন থাকার সময় জীবন থাকতে কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী আমল করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন কথা বলেন না ঠিক কিনা কিন্তু কোরআন আমরা পড়িও না কোরআন অনুযায়ী আমল করব তো অনেক দূরের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের পূর্বে মানুষের উপরে এমন একটা সময় আসবে যখন কিয়ামতের পূর্বের মানুষ তারা কেমন হবে তাদের উপরে এমন একটা সময় আসবে মা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আলাল হুদা উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা ভাই হাকে শেফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের উপরে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া ইসলামের আর কিছুই থাকবে না নাউজুবিল্লাহ বলেন কোথায় সুবহানাল্লাহ বলতে হয় কোথায় নাউজুবিল্লাহ বলতে বুঝছিস না কইেন বলেন না নাউজুবিল্লাহ এমন একটা সময় আসবে যখন কোরআন তেলাওয়াত হবে শুধুমাত্র রসম অনুযায়ী কোরআন অনুযায়ী আমল হবে না মসজিদগুলি অনেক সুন্দর হবে কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না এবং ওই সময় আসমানের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই সময়ের আলেমরা জোরে বলুন না নাউজুবিল্লাহ পেরে হাজরিন এটা করবে কিয়ামতের লক্ষণ কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আজকে আমাদের না কোরআন তেলাওয়াতের প্রতি কোনো দরদ আছে না কোরআন অনুযায়ী আমল করার কোনো চিন্তা আছে
আমরা দোকান উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করি কিন্তু দোকান যে ব্যবসা করছেন এটা কি হালাল না হারাম সত্য কথা বলে জিনিস বিক্রি করছেন কিনা এটা থেকে খেয়াল করেন না তো বরকত কোত্থেকে আসবে আজকে বিবাহ শাদীর জন্য আমরা হুজুরদেরকে দাওয়াত করে আনি বলি হুজুর বিয়ে শাদীর জন্য আপনি একটু দোয়া করে দেন হুজুর যাইতে দেরি হয় ডিজে গান বাজাইতে দেরি হয় না কথা বলেন না ঠিক কি না এখন তো বিশ্বকাপের মধ্যে আমরা দেখলাম বিশ্বকাপের মতো এমন একটা হারাম উৎসব যে জায়গার মধ্যে হাফ প্যান্ট পরে লোকজন খেলাধুলা করতেছে যেখানে নারী পুরুষ অবাধ মেলামেশা যেখানে গান বাজনা যেখানে মদ পান আরো কত ধরনের হারাম কাজ সেখানেও নাকি কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হয়েছে এখন কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হলে কি এটা কি জায়েজ হয়ে যাবে বলেন না জায়েজ হবে দেখেন আমরা ইসলামকে কতটুকু কিভাবে আমরা ইসলামের নাম কি বিক্রি করতেছি আজকে আমরা নামে মুসলমান আছি এইজন্য ইবনে বাতুতা উনি একজন পর্যটক ছিলেন ওনার রেহলা ইবনে বাতুতার মধ্যে লিখেছেন যে আমি মুসলিম দেশগুলির মধ্যে ইসলাম পাই নাই মুসলমান পেয়েছি আর অমুসলিম দেশগুলির মধ্যে আমি মুসলমান পাই নাই কিন্তু ইসলাম পেয়েছি অর্থাৎ ইসলামকে যেভাবে মানা দরকার এটা অমুসলিমরা মানতেছে আর মুসলমানের সন্তান আজকে আমাদের মধ্যে ইসলামের ছিটে ফোঁটাও নাই আমরা মনে করি টুপি দাড়ি জুব্বা কাব্বা এগুলির নাম মনে হয় ইসলাম না এগুলির নাম ইসলাম না এগুলো তো ভেষভূষা ইসলাম তো আমানত দারিত্বের নাম ইসলাম তো সাদাকাতের নাম ইসলাম তো হুসনুল খালকের নাম ইসলাম তো মানুষের সাথে সুন্দর আচরণ করার নাম ইসলাম তো কোন আমানত যখন আপনার কাছে রাখা হবে এই আমানত খেয়ানত না করার নাম কিন্তু আজকে এমন কোন জায়গা বাদ নাই যেখানে আমানত রাখলে মানুষ খেয়ানত করে না আজকে চাকরিজীবী বলেন তার মালিকের টাকা কেমনে মারবে আজকে ব্যবসায়ী বলেন কেমনে মালের মধ্যে দুই নম্বরই ব্যবসা করবে আর আমাদের ছাত্র ভাইরাও কেমনে পরীক্ষায় নকল করে পাশ করবে সব জায়গার মধ্যে ভেজাল আছে না নাই মানে আমানতদারিতা কি জিনিস এটা মনে আমরা জানি না এটাও কেয়ামতের একটা আলামত নবী যে ইরশাদ করেছেন কেয়ামতের আগে আমানতদারিতা উঠে যাবে এবং কেয়ামতের পূর্বের আরো কিছু লক্ষণ আলামতের কথা নবী যে ইরশাদ করেছেন যেটি মুত্তাফাক আলাই হাদিস এই বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের একটি আলামত হবে আই ইউরফাআল ইলমা তখন ইলম উঠে যাবে ওয়ায়াকসুরাল জাহলু অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে এবং মানুষ মূর্খদেরকে তাদের ইমাম বানাবে নেতা বানাবে আর ওই মূর্খরা নিজেরা ভুল ফতোয়া দিয়ে নিজেও প্রদবষ্ট হবে মানুষকেও প্রদবষ্ট করবে যারা বলুন না নাউজুবিল্লাহ আজকে আমরা কণ্ঠ দেখলে পাগল হয়ে যাই আজকে আমরা রূপ গুণ দেখে বাহ্যিক সৌন্দর্য দেখে আমরা মনে করি যে উনি অনেক কিছু জানেওয়ালা আমরা যখন কারো ভিডিওর মধ্যে দেখি ওনার ভিউয়ার্স অনেক বেশি আমরা মনে করি উনি মনে বড় হুজুর যারা বড় হুজুর এদের তো ইউটিউব ফেসবুকে অ্যাকাউন্ট থাকার কথা নয় কিন্তু আমরা বড় হুজুর মাপি কোন দিক দিয়ে যদি দেখি আমরা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে কার ভিডিওর ভিউ বেশি পেয়ার হাজরিন এটি কেয়ামতের একটি আলামত যখন মূর্খরা ইমাম হয়ে যাবে মূর্খরা সমাজের নেতৃত্ব দেবে এক জায়গার মধ্যে এক মসজিদের ইন্টারভিউ নিচ্ছে মসজিদ কমিটির সভাপতি আজকাল মসজিদ কমিটির সভাপতি কারা হয় আপনারা ভালো করেই জানেন যে এলাকার মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার নামাজি ব্যক্তিকে মসজিদের সভাপতি বানানো হয় না বরং মসজিদের মধ্যে যে বেশি টাকা দান করতে পারে এটাকে হালাল না হারাম এটা দেখার টাইম নাই মসজিদে কে টাইলস লাগায় দেবে মসজিদে কে এসি লাগায় দেবে হে ভালো হোক আর খারাপ হোক হেরে বানাতে মসজিদ কমিটির সভাপতি এখন মসজিদ কমিটির সভাপতি মূর্খ মানুষ ইমাম সাহেবের ইন্টারভিউ নিচ্ছে ইমাম সাহেবকে প্রশ্ন করতেছে হুজুর কিয়ামতের আলামতটা বলেন তো দেখি তো ইমাম সাহেব জবাব দিয়ে দিচ্ছে মূর্খরা জ্ঞানীদেরকে প্রশ্ন করবে এটাই কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বে এলেম উঠে যাবে এখন আপনারা বলতে পারেন হুজুর এখন তো এলেম অনেক বেশি কারণ এখন ইউটিউব ইন্টারনেটে সার্চ করলে সব ধরনের এলেম পাওয়া যায় এখন তো সব ধরনের বই পিডিএফ হয়ে গেছে এখন আর লাইব্রেরির মধ্যে গিয়ে পড়তে হয় না মোবাইল ফোনের মধ্যে বসে বসে পড়া যায় যদিও এখন এলেম তালাশ করা অনেক সহজ হয়ে গেছে কিন্তু আলেম হওয়াটা কঠিন হয়ে গেছে এখন ইনফরমেশন বেড়েছে এলেম বাড়ে নাই এলেম কমতেছে দিন দিন নচেত আজকে আমাদের যত আলেম ওলামা ইতিমধ্যে বিদায় হয়েছে হুজুর আল্লামা ইমাম আহলে সুন্নাত নূর ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই উনি চলে যাওয়ার পরে ওনার মতো কি একজন ইমাম আহলে সুন্নাত আমরা পেয়েছি
হুজুর খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন কাদের রহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়ার পরে ওনার মতো দ্বিতীয় কোন খতিব বাঙ্গাল আমরা দেখি না হুজুর আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমী রহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়ার পরে আমরা দ্বিতীয় আর কোন শেরে মিল্লাত দেখি না এবং আরো কয়েকজন মাত্র আমাদের যে মুরব্বি আছে ওনারা চলে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে এটা আল্লাহ পাকই ভালো জানে প্রিয় হাজেরিন তো এই যে কিয়ামতের পূর্বে পূর্বে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইলমকে তুলে ফেলবেন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ কি মানুষের অন্তর থেকে ইলম টেনে টেনে বের করবেন নবীজি বলেন না আল্লাহ পাক মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করবে না বরং আল্লাহ পাক আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন যখন ইলম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে মানুষ বিপদগামী হওয়া শুরু করবে মানুষ যেটা জানে এটাও বলবে যেটা জানে না ওইটাও বলবে يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون মানুষ দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানবে কিন্তু আখিরাত সম্পর্কে বেখবর আজকে আমাদের ছোট ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন খেলা সম্পর্কে তারা খেলা সব নিয়ম কানুন বলে দিবে আপনাকে খেলোয়াড়দের নাম পর্যন্ত মুখস্থ কিন্তু নবীজির 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীর নাম যদি জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে না তারা খেলার রুলস রেজুলেশন মুখস্থ করেছে কিন্তু পানি পান করে 6টা সুন্নাত তারা জানে না এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ অথচ যখন আমাদের একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের মা বাবা আমাদেরকে ফজরের নামাজের পরে মসজিদে পাঠিয়ে দিয়েছেন যাকে কোরআন শিক্ষা করার মাধ্যমে তুমি তোমার এলএম আজকের দিন শুরু করো কিন্তু এখন তো স্কুলে পাঠানো হয় কোরআন শরীফ পড়তে পারে কি পারে না সন্তান কি এখন কি শিখতেছে এটা গার্জিয়ান জানার খুব একটা প্রয়োজন মনে করে না কথা বলে না ঠিক কিনা কিন্তু এই বিষয়গুলো জানানো দরকার আছে না নাই আল্লাহ পাক প্রথমেই বললেন ইকরা পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টি বছর এই দিনের অপেক্ষায় ছিলেন হযরত জিব্রিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন বলেন ইকরা নবীজি বলেন মা আনা বিকারিইন আমি পাঠক নই এখানে অনেকে ভুল অর্থ করে অনেকে বলে নবীজা কি বলেছেন যে আমি পড়তে পারি না নাউজুবিল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না যে আমি পড়তে পারি না নবীজি বলেছেন মা আনা বিকারিইন আমি পাঠক নই জিব্রিল যখন বলছে পড়ো তো নবীজি আমি কি পড়ব আমি পাঠক নই মানে আমি কি পড়ব একবার দুইবার তিনবার যখন জিব্রিল এই কথা বলার পরে চতুর্থবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়ুন আপনার প্রভুর নামে আমার আল্লাহর নাম বলতে দেরি আমার নবী পড়া শুরু করতে দেরি করে নাই আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ পড়তে হবে কার নামে বলেন না কার নামে আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাদের মাবুদ অথচ আজকে আমরা বিজ্ঞান তো পড়ি অঙ্ক তো পড়ি ইতিহাস তো পড়ি ভূগোল তো পড়ি সবকিছু পড়ি কিন্তু আল্লাহর কালাম পড়তে চাই না কোরআন শরীফ পড়তে গেলে আমাদের ঘুম চলে আসে আমরা একটা যখন উপন্যাস পড়ার জন্য ঘরে বসি এই উপন্যাস শেষ না হওয়া পর্যন্ত গল্পের বই শেষ না করা পর্যন্ত অনেকে থামে না যে আমি শেষ করে ছাড়বো কিন্তু এই তৃষ্ণাটা কোরআন তেলাওয়াত করার সময় আমাদের আসে না কেন অথচ এই কোরআন তো আল্লাহর কালাম একজন বন্ধু যদি আপনাকে বিদেশ থেকে একটা চিঠি লিখে আর চিঠিটা যদি অন্য ভাষায় হয় আপনি পড়তে যদি নাও পারেন আপনি যে পারে তার কাছে যাবেন গিয়ে বলবেন আমার বন্ধু কি লেখছে আমি তো পড়তে পারি না আমাকে একটু তাড়াতাড়ি পড়ে শোনান ভিতরে একটা তৃষ্ণা জন্মে যাবে যে অনেকদিন পর আমার বন্ধু চিঠি লিখেছে কিন্তু আমার আল্লাহ তো আমাদের জন্য আরো 1450 বছর আগে আমাদের জন্য কোরআন নাজিল করেছে এই কোরআনের প্রত্যেকটা হরফ তো আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছে কথা বলেন না ঠিক কিনা এটা আল্লাহ অন্য কারোর জন্য নাজিল করে নাই ফেরেশতার জন্য নাজিল করে নাই এটা তো আল্লাহ নাজিল করেছে আমাদের জন্য কিন্তু আমাদের জানার কোনো আগ্রহ নাই তৃষ্ণা নাই আল্লাহ পাক বলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো এবং আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন এটাও আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক আর মানুষকে তো আমি সৃষ্টি করেছি আলাক থেকে আলাক মানে রক্তপিণ্ড আমাদের একটা সময় কোনো অস্তিত্ব ছিল না একটা সময় আমাদের কোনো পরিচয় ছিল না আমরা অনস্তিত্বের মধ্যে ছিলাম বাবার পৃষ্ঠদেশ থেকে মার গর্ভে আমরা যখন এসেছি সেখান থেকে আমাদের অস্তিত্ব শুরু হয়েছে এখান থেকে রক্তপিণ্ড হয়েছে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়েছে মাংসপিণ্ডের মধ্য থেকে আমরা আস্তে আস্তে বড় হয়েছি 10 মাস 10 দিন মার গর্ভ থেকে আমরা মার নাভির মাধ্যমে খাবার খেয়ে আমরা আস্তে আস্তে যখন বড় হয়েছি 10 মাস 10 দিন পর মা আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন মানুষ যারা অহংকার করে
যারা গর্ব করে যারা বলে আমি তো নিজের পায়ে দাঁড়িয়েছি এই টাকা পয়সার মালিক আমি মানুষ ভুলে যায় মানুষ তার অতীতের কথা মনে রাখে না এবং মানুষ যখন দাম্ভিকতার সাথে জমিনে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামার মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কাল্লা ইযা বালাগাতি তারাকি কখনোই না তার কণ্ঠের নালীর মধ্যে যখন তার রুট আটকে যাবে মানুষের এই দাম্ভিকতা আবার শেষ হয়ে যাবে একদিন আপনি অসহায় ছিলেন যখন মারপেটের মধ্যে ছিলেন মারপেট থেকে দুনিয়াতে আসার পরেও আপনি অসহায় কারণ তখন তো আপনি কাউকে চিনেন না জানেন না মাকে মাও বলতে পারেন নাই বাবাকে বাবাও বলতে পারেন নাই আপনি খাবার খিদা লেগেছে এই কথাও বলতে পারেন নাই কিন্তু তখন আমার মাওলা আমাদেরকে না খাওয়ায় রাখে নাই কথা বলেন না ঠিক কি না তখন আমাদেরকে পারওয়ারিশ করেছেন কে আল্লাহ বলেন না কে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ পাক বলে আমি কখনোই তোমাকে ছেড়ে যাই না ভুলে যাই না ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানে আছো আমি আল্লাহ তোমার সাথে আছি সুবহানাল্লাহ বলেন আমরা যখন মারপেটে ছিলাম তখন আমার আল্লাহ আমাদের সাথে ছিল কি ছিল না যখন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি মাকে মা বলতে পারি নাই তখন আমার আল্লাহ ছিল কি ছিল না এখন আল্লাহ আমাদের সাথে আছে এবং মরার আগেও আল্লাহ আমাদের সাথে থাকবে মরার পরেও থাকবে কথা বলেন না ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তুমি দুনিয়াতে আসার পরে যখন আমি আল্লাহকে ভুলে গেছো আর মনে করছো যে তুমি যা খুশি তা করবে তুমি নিজেকে মুসলমান দাবি করে ইহুদি নাসারার দেশের পতাকা তোমার বাড়ির ছাদের মধ্যে টানাবে আর আল্লাহ কি তোমাকে এমনি ছেড়ে দেবে মানুষ মনে করে আরে এগুলি তো খেলাধুলা এগুলির সাথে ইসলামের কি সম্পর্ক বাবা সম্পর্ক আছে ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ আপনি ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করবেন না করবেন প্রত্যেকটা বিষয় ইসলাম আপনাকে বলে দিয়েছেন এমনকি ঘুমাতে যাওয়ার পরে আপনি কিভাবে ঘুমাবেন শোবেন কিভাবে শোয়ার স্টাইলটা কেমন হবে উপর হয়ে ঘুমানো যাবেন আমার নবী বলেছেন উপর হয়ে ঘুমানো এটা হচ্ছে শয়তানের খাসলত কিসের খাসলত কখন ঘুমাবেন কখন ঘুমাবেন না এটাও ইসলাম বলে দিয়েছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমরা ঘুমায়ও না নবীজি বলেছেন কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমালে মানুষের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় অনেক সময় মানুষ পাগলও হয়ে যেতে পারে ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত নবী বলেছেন তোমরা কেউ ঘুমাবে না নিজেরাও ঘুমাবে না সন্তানদেরকে ঘুমাতে দিবে না তোমরা জাগ্রত হও সন্তানদেরকে জাগিয়ে দাও কারণ তখন আসমান থেকে রহমত বর্ষণ হয় তখন আল্লাহ রিজিক বন্টন করে এখন আপনি যদি হুজুরের কাছে 12টা বাজে গিয়ে বলেন হুজুর একটু রিজিকের জন্য দোয়া করেন তো হুজুর বলবে রিজিকের জন্য দোয়া করার জন্য তো আমার কাছে আসার দরকার ছিল না ফজরের সময় যদি আপনি আল্লাহর কাছে চাইতেন আল্লাহ এমনি দিয়ে দিতেন কথা বলেন না ঠিক কিনা কিন্তু আপনি তো জানেনই না আমাদের ছেলেরা রাত তিনটা পর্যন্ত খেলা দেখে কিন্তু ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না আজকে এই হচ্ছে মুসলমানদের অবস্থা অথচ ফজরের নামাজ এটা আপনার জন্য ফরজ আমি গত তিন দিন আগে পুরান ঢাকার মধ্যে একটা প্রোগ্রাম করলাম বৃহস্পতিবার রাত্রে প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় দুইটা আড়াইটা হয়ে গেছে তা আমি টিএসসি দিয়ে যখন যাচ্ছিলাম তো টিএসসির মধ্যে আমি দেখলাম এত বড় মিছিল বের হয়েছে মনে হয় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছে এত খুশি কিন্তু তাকায় দেখলাম আরে সবার হাতে বাংলাদেশের পতাকা না একজনের হাতে বাংলাদেশের পতাকা নাই সবার হাতে ব্রাজিলের পতাকা রাত বাজে তিনটা ব্রাজিলের পতাকা হাতে আমাদের দেশের সোনার সন্তানরা মিছিল করতেছে গতকাল আর্জেন্টিনার সমর্থকরা তারও রাত তিনটায় মিছিল করেছে এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা অথচ আমাদের যে সময় নামাজের জন্য অপেক্ষা করা দরকার ছিল যে সময় আমাদের বুজুর্গানে দিনগণ তাতাজাবা জুনুবুকুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা আল্লাহ পাক বলে আমার বান্দা যারা রাত জেগে জেগে ইবাদত করে তাদের বিছনার সাথে পিট লাগে না আর তারা যখন আমার কাছে দোয়া করে তখন আমার কাছে অনেক ভয়ের সাথে কাকুতি মিনতি করে আশা নিয়ে তারা দোয়া করে সুবহানাল্লাহ বলেন وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون তারা আল্লাহকে ভয় করে তাদের কলব আল্লাহর ভয় সবসময় কম্পন করতে থাকে কিন্তু রাত জেগে জেগে খেলা দেখে ফজরের আগে ঘুমিয়ে পড়ার ওই ছেলেটার কোনো ভয় নাই যে আমি যে রাত জেগে খেলা দেখলাম ফজরের নামাজ কাজা করলাম আমার অবস্থা কি হবে আল্লাহ পাক বলে কাল্লা ইযা বালাগাতি তারাকি কখনোই নয় যখন তোমার রূহ তোমার কণ্ঠনালীর মধ্যে আটকে যাবে ওয়াকিলা মান রক তখন জিজ্ঞাসা করা হবে এখন তোমাকে কে বাঁচাবে আপনি তো মনে করছেন আমি তো মরার আগে তওবা করেই মরবো আমি তো সুলা করে মরবো
মানুষের হক মেরেছি আর এর জন্য টাকা মেরেছি আমি তার থেকে ক্ষমা চেয়ে তারপরে মরব কিন্তু ভাইরা আমার মৃত্যুর আগে মালাকুল মউত কখনো আপনাকে আগে বলবে না যে তোমার সময় আর মাত্র 10 মিনিট তাড়াতাড়ি রেডি হও কখনো বলবে না বরং যখন আপনার রুটা গলার মধ্যে আটকে যাবে আর ততক্ষণ আপনি বুঝে যাবেন ওয়াজান্না আন্নাহু ফিরাব যে আমার সময় শেষ ওয়ালতাফাতি সাকু বিসাক তখন পায়ের সাথে পা লেগে যাবে ইলা রব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক তখন আপনার রবের দিকে আপনাকে হাকি হাকি নিয়ে যাওয়া হবে আপনার আত্মীয় আপনাকে আইসিইউ তে ভর্তি করবে ডাক্তারকে বলবে ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার ভাইকে বাঁচান প্রয়োজনে লাইফ সাপোর্ট দেন ভেন্টিলেশনে ঢোকান তারপর আপনি আমার ভাইকে বাঁচান কত টাকা লাগবে আমি দিব কিন্তু ততক্ষণ আপনি বুঝে যাবেন যে আপনার হায়াত শেষ গলার মধ্যে রু আটকে গেছে কোথায় আটকাইছে গলায় বলে না কোথায় গলার মধ্যে রু আটকাইলো কিন্তু কিছুক্ষণ দমটা থাকে হুঁশ থাকে কিন্তু আল্লাহ বল আল্লাহ সুবহান তাআলা আমাদের জন্য দুইটা সময় পর্যন্ত অপেক্ষা করেন এই দুইটা সময় পর্যন্ত যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি আল্লাহ পাক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয় না আর এই দুইটা সময় যখন চলে আসবে তখন আপনি যতই তওবা করতে চাইবেন আল্লাহ তওবা কবুল করবে না এক নাম্বার যখন আমাদের রুটা গলায় আটকে যাবে কোথায় আটকে যাবে দুই নাম্বার যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে মানে কিয়ামতের দিন এই দুই দিন আল্লাহ আমাদের তওবা কখনোই কবুল করবে না অনেকের মৃত্যুর যন্ত্রণা এমন হয় তিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত তার রু আটকে থাকে গলার মধ্যে ঘরের মধ্যে খতমে শেফা আয়োজন হয় খতমে কাজ এখানে আয়োজন হয় খতমে কোরআন আয়োজন হয় সন্তানরা বলে আমার বাবার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি আসতে দিয়ে রুটা বের হয়ে যায় কিন্তু ততক্ষণ রুটা আটকে আছে কোথায় গলায় বলে না কোথায় তার হুঁশ আছে সে দেখতেছে যাপন জন্য কি করছে তার জন্য ছটফট করতেছে তার জন্য ডাক্তার আনতেছে তার শরীরের মধ্যে মেডিসিন পুশ করা হচ্ছে স্যালাইন পুশ করা হচ্ছে গলা দিয়ে বড় বড় পাইপ ঢুকানো হচ্ছে কিন্তু ততক্ষণ সে বুঝে গেছে ওয়াজান্না আন্নাহু ফিরাক যে আমার দিন শেষ তার দিন শেষ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু ওয়া ইউতরাকা সুদা মানুষ মনে করেছে আমি মনে তাকে সুদা ছেড়ে দেব আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি ইউমনা আমি কি তাকে একটা নুতফা থেকে সৃষ্টি করিনি আমি আর আপনি আমার সৃষ্টি সম্পর্কে কেন ভুলে গেলাম কেন জমিনের মধ্যে এত ফকর করছি কেন দুনিয়ার মধ্যে এত বিল্ডিং বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখে হালাল আর হারাম বাছাই না করে আল্লাহকে নারাজ করছি এই জন্য একজন মুফাসসির বলেছেন আপনি যদি দেখেন আপনার চোখের সামনে 100 টাকার একটা নোট রাস্তার মধ্যে পড়ে আছে এই টাকার মালিক কি আপনি আপনি টাকার মালিক না আপনার পকেটের মধ্যে যদি 10 টাকা থাকে এই 10 টাকার মালিক আপনি রাস্তার মধ্যে 100 টাকা কেন 1 লক্ষ টাকা 1 কোটি টাকা যদি পড়ে থাকতে দেখেন এই টাকার আপনার কোনো হক নাই আপনি টাকার মালিক নন যতটুক টাকা পকেটে আছে এটাই হচ্ছে আপনি মালিক ঠিক একইভাবে দুনিয়াতে সবকিছুই আমরা রেখে যাব দুনিয়া থেকে যাওয়ার সময় দুই গজ কাফনের কাপড় শুধু আমাদের সাথে যাবে তা আমরা হচ্ছি দুই গজ কাফনের কাপড়ের মালিক আমরা কিসের মালিক দুই গজ কাফনের কাপড়ের আর দুনিয়ার কিছুর মালিক আমরা নই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষ যখন মারা যায় তখন আপনজনরা জিজ্ঞাসা করে এই মাইয়ের তার পরিবারের জন্য কি রেখে যাচ্ছে আর তখন ফেরেশতা নাজিল হয়ে জিজ্ঞাসা করে এই মাইয়ের তার কবরে তার সাথে কি নিয়ে যাচ্ছে মানুষ বলে কি রেখে যাচ্ছে আর ফেরেশতারা বলে কি নিয়ে যাচ্ছে এখন যেটা রেখে যাচ্ছেন এটা আপনার কাজে আসবে না যেটা নিয়ে যাবেন এটা কাজে আসবে যেটা নিয়ে যাবেন এইটা কাজে আসবে তা আল্লাহ সুবহান তো ইরশাদ করেন আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি ইউমনা সে কি জানে না আমি যে তাকে একটা নুতফা থেকে সৃষ্টি করেছি সুম্মা কানা আলাকান সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া অতঃপর তাকে ওই বীর্য থেকে আমি আল্লাহ রক্তপিণ্ডতে মাংসপিণ্ডতে রূপান্তর করেছি আমরা রক্তপিণ্ডের মধ্যে ছিলাম সেখান থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হাত চেহারা সুন্দর বানিয়েছেন এত সুন্দর করে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এরপর আল্লাহ পাকের সাত করেন ফাজাআলা মিনহু যাওজাইনি যাকর ওয়াল উনসা এরপর আমি তার থেকে সৃষ্টি করেছি এবং তাকে বড় করেছি সে বিবাহ করেছে সন্তান হয়েছে নাতিপুতি হয়েছে দুনিয়াবি জিন্দেগি শেষ করেছে এরপর আবার কবরে চলে গেছে আলাইসা যালিকা বিকাদরিন আলা আইহিয়াল মাউতা কবরে যাওয়ার পরে তার লাশটা মাটির সাথে মিশে গেছে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে
গেছে তাহলে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সামান্য নুতফা থেকে আমাদেরকে এত সুন্দর দেহ দান করতে পারে তাহলে কবরের ওই হাড্ডি গুটিকে আবার জীবিত করে কিয়ামতের ময়দানে পুনর্জীবিত করতে পারে কি পারে না পারে তার মানে আমাদের হিসাব আছে কিতাব আছে আল্লাহ পাক বলে আয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা মানুষ মনে করছে আমি তাকে সুদার ছেড়ে দেব সুদা ছাড়বো না কিছু গরু দেখবেন রাস্তার মধ্যে এমনি চলতে থাকে কোনো গলার মধ্যে লাগাম নাই কিছু নাই মালিক নাই গরুকে মানুষ সুদা ছেড়ে দেয় উটকে মানুষ সুদা ছেড়ে দেয় কিন্তু আল্লাহ মানুষকে সুদা ছাড়বেন না মানুষকে গলার মধ্যে লাগাম দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন নবী যে সাত করেছেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা দেখি তোমরা তা দেখো না যদি তাই হতো তাহলে তোমরা অধিক কাঁদতে অল্প হাসতে আর আমাদের দেশের এখন যে অবস্থা কথায় কথায় মানুষ মানুষকে নিয়ে হাসাহাসি করে এবং মানুষ তো ওয়াশনার সময় আসে হাসি ঠাট্টা তামাশা করার নিয়তে যেই হুজুর বেশি করে হাসাইতে পারবে এই হুজুরের ওয়াজ বেশি মানুষ শুনে আর ইউটিউবের মধ্যে আমাদের ইউটিউবাররা তারা হুজুরদের যখন ইউটিউবে তাদের ওয়াজ ছাড়ে তখন লিখে দেয় হাসির ওয়াজ দম ফাটানো হাসির ওয়াজ হাসতে হাসতে পেটের ব্যথা শুরু হয়ে যাবে এমন ওয়াজ এরকম আছে না নাই আজকে আমরা ওয়াজ নসিহত শোনার সময় হাসির ওয়াজ নসিহত শোনার চেষ্টা করি মানুষের সামনে যখন মানুষ মারা যায় তখন দেখি জানাজার নামাজের পিছনের সারিতে দাঁড়ায় দাঁড়ায় অনেকে হাসি ঠাট্টা তামাশা করে মৃত মানুষকে কবরে নিয়ে যাচ্ছে জানাজা যাচ্ছে সামনে তখনও মানুষ হাসি ঠাট্টা তামাশা করে আর এই বিশ্বকাপ আসার পরে তো এটা মাত্রা ছাড়িয়ে গেছে আমাদের দেশের মুসলমানরা একজন আরেকজনকে কে কিভাবে পচাবে যারা ব্রাজিল করে আর্জেন্টিন সমর্থক যারা তারা তাদেরকে পচাচ্ছে যারা আর্জেন্টিনার ফলোয়ার্স ব্রাজিল সমর্থকরা তারা তাদেরকে নিয়ে ট্রল করছে আজকে কথায় কথায় আমরা ট্রল করছি আল্লাহ পাক এর জন্য ইরশাদ করেছেন ফাল ইয়াদহাকু কলিলান ওয়াল ইয়াবকু কাসীর তারা যেন কিছু হাসাহাসি করে নেয় কারণ তাদেরকে অনেক কাঁদতে হবে তাদেরকে অনেক কি করতে হবে যে দুনিয়াতে বেশি হাসবে কবরে সে বেশি কাঁদবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা বেশি হাসাহাসি করিও না কারণ বেশি হাসাহাসি করলে তোমাদের কলব মরে যাবে বেশি হাসাহাসি করলে তোমাদের কলব মরে যাবে এই কলবে আল্লাহর নূর প্রবেশ করবে না আর আজকে যখন আমরা ভাইদেরকে বলি যে খেলাধুলা খেলাধুলার মধ্যে রাখেন এটা কিনে বাড়াবাড়ি ট্রল করা পতাকা টানানোর প্রতিযোগিতা করা মারামারি করা এগুলি মুসলমানদের স্বভাব চরিত্র নয় তখন আমাদেরকে পাল্টা জবাব দেয় আপনারা বেশি বুঝেন না সৌদি আরবের হুজুরা বেশি বুঝে বলে সৌদি আরবের হুজুরা কি করছে বলে সৌদি আরবের খেলোয়াড়রা যে খেলতে গেছে দেখেন নাই আচ্ছা সৌদি আরব কি আমাদের জন্য দলিল সৌদি আরবে কিছুদিন আগে হ্যালোইন উৎসব পালিত হয়েছে কি হয় নাই হয়েছে যেই জায়গার মধ্যে এরকম জুব্বা লাগিয়ে কোর্তা লাগিয়ে মাথার মধ্যে বড় একটা রুমাল লাগিয়ে মুখের মধ্যে শয়তানের মুখোশ পরে ঘুরেছে কথা বলে না ঠিক কিনা সেই জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি ভাবে এই বছর শত শত নারী পুরুষ হ্যালোইন উৎসবের মধ্যে অংশগ্রহণ করেছে এবং সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সে বলেছে আগামী 2030 সালে আমরা ভিশন 2030 ভিশন 2030 অর্থাৎ তারা সৌদি আরবকে আধুনিক রাষ্ট্র বানাবে কিরকম পশ্চিমা রাষ্ট্র যেমন পশ্চিমা রাষ্ট্রের মধ্যে নারী পুরুষ যেইভাবে অবাধে মেলামেশা করে নারীরা যেইভাবে অর্ধনগ্ন হয়ে রাস্তার মধ্যে চলাফেরা করে এবং সেটার কিছু নমুনা আপনারা এতদিন দেখে ফেলেছেন যে 360টা সিনেমা হল সেখানে চালু হচ্ছে যারা বলো না নাউজুবিল্লাহ হ্যালোইন উৎসবের মতো এরকম একটা শয়তানি উৎসব সেখানে পালিত হয়েছে এখন আমাকে বলেন সৌদি আরবকে যদি মানতে হয় তাহলে আমাদের দেশে তো হ্যালোইন উৎসব পালন করতে হবে নাউজুবিল্লাহ বলেন না আমাদের ভাইরা খেলোয়াড়দের সাজদা দেখে খুশি হয়ে গেছে বলে সৌদি আরব জিতেছে আর্জেন্টিনার সাথে অনেকে বলে এটা একটা ইসলামের বিজয় হয়েছে জোরে বলো না নাউজুবিল্লাহ তো গতকালকে তো সৌদি আরব খেলায় হেরেছে এখন কি বলবেন ইসলামের পতন হয়েছে সৌদি আরবের জিতা মানে ইসলামের জিতা সৌদি আরবের হারা ইসলামের হানা অথচ দেখেন আমাদের ভাইরা কতটুক নিজেদেরকে মুসলমান দাবি করছে তাদের মাথার মগজগুলি নষ্ট হয়ে গেছে কোথায় ইসলামের নাম ব্যবহার করবে কোথায় করবেন এটা জানে না তো সৌদি আরবের খেলোয়াড়রা সাজদা দিয়েছে তো কি হয়েছে আপনি দেখেন নাই সাজদা দিয়েছে তখন তো তার হাফ প্যান্ট পরা ছিল তা হাফ প্যান্ট পরে সাজদা দিলে কি সাজদা হবে না হাফ প্যান্ট পরে সাজদা দেওয়া মানে লুঙ্গি খুলে পাক দিবা দা
এখন আমাদের যুবকদের কি অবস্থা আপনি চিন্তা করেন এদেরকে খেলা দেখতে বারণ করলো আমাদের বিরুদ্ধে লাগে বলে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেন আমি তো হারামকে হারাম বলবো এটা যদি সৌদি আরব শুধু নয় গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা যদি হারামের পক্ষে এক হয়ে যায় তারপরে কখনো হারাম কখনো হালাল হবে না কথা বলেন না ঠিক কি না হারাম হারামই থাকবে এটাকে কেউ হালাল করতে পারবে না যেটা আল্লাহ তার কোরআনে নবীজি তার হাদিসে সুন্নাহ মোতাবেক যেটা হয় না কোরআন সুন্নাহর বাইরে যত কিছু আছে এটা সৌদি আরব কেন এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্র পালন করুক আমরা বলবো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কারণ সৌদি আরব করেন বলে সৌদি আরব নবীর দেশ তা আবু জাহেলের দেশ কোনটা আবু জাহেলের বাড়ি কোথায় আবু লাহাবের বাড়ি কোথায় তো কোন দেশ আমাদের দলিল না আমাদের জন্য দলিল কোরআন সুন্নাহ কথা বলেন না ঠিক কিনা আমাদের দলিল কোরআন সুন্নাহ এবং আমি আপনাদেরকে এই কথা ভিতর থেকে অন্তর থেকে বলতেছি আরবে আমি 6 বছর পড়াশোনা করেছি আমি দেখেছি আরবদের অবস্থা আরবদের চাইতে আমাদের বাংলাদেশের মুসলমান হাজার হাজার গুণ ভালো আছে সুতরাং আরবরা করতেছে বিদে আমরা করব তারা আধুনিক হয়েছে আমাদেরকে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে না বাবা আমরা গরিব আছি মিসকিন আছি কাঙ্গাল আছি ভালো আমরা যেমন আছি আমরা অনেক ভালো আছি আল্লাহ যেন এই অবস্থা আমাদের ঈমানটা নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন একটা হচ্ছে গুনাহ করা এক জিনিস আর গুনাহকে গুনাহ মনে না করে হালাল মনে করা এটা হচ্ছে কুফরি মদ পান করে হারাম কিন্তু মদ পান করার আগে যে কেউ যদি বিসমিল্লাহ পাঠ করে তাহলে এটা কুফরি হবে কারণ আপনি একটা হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলতেছেন ঠিক একই ভাবে বিশ্বকাপের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে বিদায় বিশ্বকাপকে যা হালাল মনে করে আজকে বিশ্বকাপের মধ্যে সৌদি আরবের খেলোয়াড়রা সাজদা দিয়েছে বিদায় মনে করলেন যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করা মনে জায়েজ আছে নারী পুরুষ অবাধ মেলামেশা গান বাজনা করা এগুলি মনে হয় জায়েজ আছে কখনো জায়েজ নাই খেলাধুলার জন্য কিছু শর্ত আছে শারায়েত আছে আপনি খেলাধুলা করেন এটা আপনি স্বাস্থ্য ঠিক রাখার জন্য করবেন বাজি ধরতে পারবেন না জুয়া খেলতে পারবেন না খেলাধুলার মধ্যে গালাগালি করতে পারবেন না নামাজ তরক করতে পারবেন না কিন্তু গতকালকে রাত্রে হাজার হাজার তরুণ তিনটা পর্যন্ত থেকে খেলা দেখেছে ফজর নামাজ কিন্তু তারা পড়ে নাই কথা বলেন না ঠিক কিনা প্রিয় হাজরিন তো আল্লাহ সুবহানাহু বলছেন তুমি তো আলাকের মধ্যে ছিলা তুমি তো একটা রক্তপিণ্ডের মধ্যে ছিলা তো তোমার তো অহংকার কেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম পড়ো তার নামে যেই রব বড়ই করুণাময় সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম আল্লাহ তো বড়ই করিম আল্লাহ তো বড়ই দয়াবান আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন আরশ কুরসি লৌহ কলম যা বানিয়েছেন এগুলো তো আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন কথা বলেন না ঠিক কিনা দেখেন আমাদের দুই কাদের দুই ফেরেশতা আছে না নাই একজন আপনার বডিগার্ড যদি আপনার সাথে রাখতে হয় মাসে কয়েক হাজার টাকা বেতন দিতে হবে না বলেন না হবে কিনা আমি উদাহরণ দিচ্ছি মাত্র তুলনা করতেছি না একজন বডিগার্ড রাখতে হলে আপনাকে মাসে কয়েক হাজার টাকা তার জন্য বেতন দিতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বাঁচানোর জন্য একজনের রহমতের ফেরেশতা আমাদের সাথে 24 ঘন্টা নিয়োগ দিয়ে রেখেছে যেন শয়তান আমাদেরকে ধোকা দিতে না পারে আমাদের ভিতরে একটা শয়তান জিন আছে এই শয়তান জিন আমাদেরকে দিয়ে গুনাহ করাতে চায় আর রহমতের ফেরেশতা সব সময় তার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন না যখন আমরা শয়তানের কথা শুনি তখন বদজিনটা শক্তিশালী হয় আর যখন আমরা শয়তানের কথা না শুনি তখন আমাদের রহমতের ফেরেশতা শক্তিশালী হয়ে যায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করলেন দুই কাদের মধ্যে দুই ফেরেশতা কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই কাদের দুই ফেরেশতা আমাদের কান্দের মধ্যে নিযুক্ত আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে আমাদের জন্য ছাদের মতো জমিনকে বিছানার মতো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টি করার কারণ এরা হচ্ছে আমাদের খেদমত করবে কি করবে আমাদের খেদমত করবে আর আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা সব কিছু বানিয়েছি তোমার জন্য আর তোমাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য আমাদেরকে বানিয়েছে কার জন্য আল্লাহর জন্য অথচ আমরা আল্লাহর কথা ভুলে গেছি অথচ ইন্না লিল্লাহ আমরা যখন মারপেটের মধ্যে ছিলাম তখন আমরা কার ছিলাম আল্লাহর বলেন না কার
ওয়াইন্না ইলাইহি রাজিউন আবার কার কাছে ফিরত যেতে হবে আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে যত কোটিপতি বলেন শিল্পপতি বলেন লক্ষপতি বলেন রাজা বাদশা বলেন প্রত্যেককে দুনিয়াতে আসার সময় খালি গায়ে এসেছে উলঙ্গ অবস্থায় আবার যখন দুনিয়া থেকে চলে যাবে প্রত্যেকের দামি দামি পোশাক খুলে ফেলা হবে তার মানে আসার সময় আমরা এক রকম যাওয়ার সময় কি এক রকম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলে তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি আল্লাহ এটা দেখে না কে রাজা কে বাদশা কে ফকির কে মন্ত্রী যদি এটা এমনই হতো তাহলে আবু লাহাবের কাছে অনেক সম্পদ ছিল কিন্তু তার কাছে সবকিছু থাকার পরও ঈমান ছিল আবু লাহাবের কাছে ঈমান ছিল আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন গরিব ছিলেন উনি কৃতদাস ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ক্রয় করে ইসলামের জন্য মুক্ত করে দিয়েছেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃষ্ণবর্ণ হওয়ার কারণে দুনিয়ার মাটির মধ্যে ওনার কোনো মূল্য ছিল না কিন্তু যখন আমার কামনিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নামকানে গেলেন আমার নবী জান্নাতে যাওয়ার পরে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে তো নবীজি জিজ্ঞাসা করলেন জিবরিল আমার বেলাল কোথায় হাঁটতেছে তো তখন জিবরিল বলেন হুজুর আপনার বেলাল তো এখন মক্কার অলিতে গলিতে হাঁটতেছে মক্কার পাথরের উপরে পা ফেলতেছে হযরত বেলাল আর সাত আসমান জমিন ভেদ করে জান্নাতের মধ্যে আওয়াজ চলে যাচ্ছে ওই পায়ের আওয়াজ পেরে হাজরিন তাহলে বোঝা গেল আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে যে টাকা দেয় পয়সা দেয় যে জ্ঞান দেয় যা কিছু দিয়েছে নিয়ামত এগুলি আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে এইগুলি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আমরা যেন এগুলি পাওয়ার পর শুকর করি আর যদি এগুলি নাও দেয় টাকা দেয় নাই পয়সা দেয় নাই কিছুই দেয় নাই শুধু ঈমান দিয়েছে তাও আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ ঈমানটা তো আছে আমরা বাকিটা সবর করে কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ বলেন না আমাদের শুকর এবং সবর দুইটা নিয়ামত দরকার কথা বলেন ঠিক কিনা এই দুইটা নিয়ামত যদি আপনার কাছে থাকে মনে করবেন আল্লাহ আপনার প্রতি খুশি আছে আর যাদের মধ্যে শুকর নাই যাদের মধ্যে সবর নাই আল্লাহ পাক যার শুকরের নিয়ামত উঠিয়ে নিয়েছে সে যদি হাজার কোটি টাকার মালিক হয় তার খিদা কোনোদিন শেষ হবে না সে বলবে আমাকে আল্লাহ আরো দাও আরো দাও আরো দাও কিন্তু আরো আরো চাইয়ে কি হবে যাওয়ার সময় তো দুই গজ কাফনের কাপড় ছাড়া কিছুই নিতে পারবে না নেওয়ার মতো কোনো পকেট আছে সিলাইও তো থাকবে না সিলাই বিগিন পকেট বিগিন দুই গজ কাফনের কাপড়ের মধ্যে আপনার হাত আর পা এমন ভাবে মানুষ টাইট দেবে মাথার মধ্যে আসামির মধ্যে একটা বাদ দেবে চারজনের কাঁধে বহন হয়ে মসজিদের খাটিয়ার মধ্যে আপনাকে তোলা হবে এরপরে কবরস্থানে গিয়ে আপনাকে রেখে আসা হবে তো এই হচ্ছে আমাদের জীবন এই হচ্ছে আমাদের মরণ সামান্য নুতপা থেকে আমাদের উৎপত্তি মাটির মধ্যে আমাদের শেষ আল্লাহ সুবহান তাআলা বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পর তোমার প্রভুর নামে যিনি পরম করুণাময় যিনি দয়ালু কেন আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে বিমুখ হয়ে আছি মা গাল্লাকা বিরাব্বিকাল করিম কেন আমরা আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে আছি আল্লাহ তো করিম ছিলেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন আসমান জমিন লৌহ কলম সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক পরের আয়াতে বলতেছে আল্লাযী আল্লামা বিল কলম আমি তো তোমাকে শিক্ষা দিয়েছি কলমের মাধ্যমে এই কলম এটাও আল্লাহর সৃষ্টি এটাও আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ বলেন না এই কোরআন শরীফ আল্লাহ পাক কলমের মাধ্যমে লিখেছেন এবং আমরা যখন স্কুলে যাই মাদ্রাসায় যাই তখন আমাদের ব্ল্যাক বোর্ডের মধ্যে যখন আমাদের স্যারেরা টিচাররা যখন আপনার পেন্সিল দিয়ে এটাকে কি বলে চক চক দিয়ে যখন লেখে লেখার উদ্দেশ্যটা কি আপনার হাতের মধ্যে তো বই আছে আপনার কাছে লেকচার শিট আছে আপনার মোবাইলের মধ্যে পিডিএফ বই আছে সব থাকার পরও কেন টিচাররা চক দিয়ে বোর্ডে লেখে কলম দিয়ে কেন লেখে কারণ অনেক সময় বইয়ে থাকার পরও আমাদের মাথার মধ্যে থাকে না কিন্তু এটাকে যখন বোর্ডের মধ্যে লেখা হয় কলম দিয়ে লেখা হয় তখন এটা মাথার মধ্যে ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা তো কিতাবে লেখা এটাও আল্লাহর নিয়ামত কলম দ্বারা আল্লাহ পাক লিখেছেন কলম দ্বারা আল্লাহ তার বান্দাকে শিক্ষা দিয়েছেন যখন আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে হুকুম করেছেন ফেরেশতা আমার পক্ষ থেকে একটা বাণী তুমি লিখে রাখো ফেরেশতা বলল ইয়া রাব্বে বাণী তালা কি লিখবো তখন আল্লাহ পাক বললেন লেখো আমার গজবের উপরে আমি আল্লাহর রহমতকে প্রাধান্য দেই
আল্লাহর গজবের উপর আল্লাহ কাকে প্রাধান্য দেয়? রহমতকে। বলে না কাকে? রহমতকে প্রাধান্য দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে আল্লাহ পাক 100 ভাগে বিভক্ত করলেন। 100 ভাগের মধ্যে এক ভাগ আল্লাহ পাক তার সৃষ্টি জগতের মধ্যে বণ্টন করে দিলেন। আর ওই রহমতের মাধ্যমে আমরা দেখি মা সন্তানকে এত মহব্বত করে, সন্তান মা বাবাকে এত মহব্বত করে, ভাই ভাইয়ের জন্য জীবন দেওয়া পর্যন্ত দিয়ে দেয় সন্তানের জন্য। মা না খেয়ে বসে থাকে, সন্তানকে আবার আগে আগে খাবার খাওয়ায় দেয়। এই যে সন্তানের প্রতি মার এত মমতা, স্বামীর প্রতি স্ত্রী এত ভালোবাসা, স্ত্রী প্রতি স্বামীর এত ভালোবাসা, দেখবেন ছোট্ট একটা মুরগির বাচ্চাকে যদি আপনি রাস্তা থেকে উঠায় নিয়ে আসেন, ওই মুরগির মাতাও দৌড় দিয়ে আপনার হাত থেকে বাচ্চাকে তাড়ানোর জন্য, বাঁচানোর জন্য চেষ্টা করবে। কথা বলে না ঠিক কিনা? একটা ছোট্ট পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আসার সময় মুখের মধ্যে আর হাতের মধ্যে কিছু খাবার নিয়ে আসে, তার ঘরে ছোট্ট বাচ্চাকে যেন খাবার খাওয়াতে পারে। এই যে ছোট্ট পাখি তার বাচ্চাকে এত মায়া করে, মুরগি তার বাচ্চাকে এত মায়া করে, সন্তান মাকে বাবাকে এত মায়া করে, বাবা মা সন্তানকে এত মায়া করে, এই সমস্ত মায়া মমতা এটা হচ্ছে আল্লাহর রহমতের 100 ভাগের এক ভাগ। বলেন আল্লাহর কত ভাগের? রহমতের কত ভাগের এক ভাগ? 100 ভাগের। বলেন না কত ভাগের? 100 ভাগের। সৃষ্টি শুরু থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি জীব দুনিয়াতে পাঠাবেন, সকল সৃষ্টির মধ্যে আল্লাহর রহমতের 100 ভাগের এক ভাগ আল্লাহ বণ্টন করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ আল্লাহ পাক বলেন এই বাকি 99 ভাগ রহমত আমি আল্লাহর কাছে রেখে দিলাম, কারণ কিয়ামতের ময়দানে এই রহমত দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেব। সন্তান মাকে যত মায়া করে, মা সন্তানকে যত মহব্বত করে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি তার বান্দাকে আল্লাহ মহব্বত করে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মা গররাকা বিরব্বিকাল করিম, কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বিমুখ করে রেখেছে? যে টাকা পয়সা বাড়ি গাড়ি পেয়ে তুমি আমি আজকে আল্লাহকে বলে গেছো, এই টাকা তো তুমি কামাই করো নাই, এই টাকা তোমাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর মানুষ টাকা কামাই করার পরে টাকা অনর্থক খরচ করে, আবার বলে আমার টাকা আমি খরচ করেছি, তোমার এত জলে কেন? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, মানুষ খরচ করে অনর্থক, অথচ এই 10 লক্ষ টাকা যেটা আপনি বিবাহের জন্য খরচ করলেন, বিবাহের জন্য 10 লক্ষ টাকা খরচ না করে 5 লাখ টাকা খরচ করতেন, আর বাকি 5 লাখ টাকা 5টা গরিব বাচ্চা মেয়ের জন্য যদি দিয়ে দিতেন, গরিব বাচ্চা মেয়ে, তার বাবা নাই, এতিম বাচ্চা মেয়ে, বড় হয়েছে, মা বিবাহ দিতে পারতেছে না, এখন আপনি যদি তাকে 1 লক্ষ টাকা দিয়ে বলতেন, মা তোমার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা, আমার সন্তানকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে করাবো চিন্তা করলাম, কিন্তু দেখলাম 5 লাখ টাকায় হয়ে যাচ্ছে, বাকি 1 লাখ টাকা আমি তোমাকে দিলাম, এরকম আরো 4 জনকে, 5 জনকে আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম, তখন বলেন ওই গরিব মাটা যখন এই টাকাটা পেত সারা জীবন আপনার জন্য দোয়া করতো। কথা বলেন না ঠিক কিনা? আর আপনি 10 লক্ষ টাকা খরচ করে 10,000 মানুষকে খাওয়াইছেন, আর খাওয়ার পরে মানুষ যাওয়ার সময় বলতেছে লবণ কম হয়েছে, খাবার ঠিক মতো হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? আপনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ কোথায় খরচ করবেন? ওয়া আন মালিকি মিন আইনা আখাযাহু ওয়া ফীমা আনফাকাহু, আপনি টাকা কেমনে উপার্জন করেছেন, টাকা কোথায় খরচ করেছেন, এটারও জবাবদিহিতা আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তোমাকে তো সব শিক্ষা দিয়েছি, এবং তোমার তোমার রব তো তোমার প্রতি করিম, কেন তুমি তোমার রব থেকে বিমুখ হয়ে আছো? যে সুন্দরী নারীর জন্য আপনি দিওয়ানা হয়ে আছেন, এই সৌন্দর্য ওই নারীর এক সময় চলে যাবে, এই সৌন্দর্য কয়েক বছরের জন্য, এই সৌন্দর্য আর থাকবে না, কিন্তু আমাদের তো আল্লাহর কাছে ফেরত যেতে হবে। কথা বলেন না ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক ব্যক্তি রাস্তার মধ্যে এক নারীকে জিজ্ঞাসা করল, বলতেছে আমি তোমাকে অনেক পছন্দ করি এবং তোমার জন্য এটা এটা করে দেব, তুমি আমার হয়ে যাও, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। এখন ওই নারী বলতেছে আমার জন্য এত কিছু করা লাগবে না, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি প্রতিদিন এখন থেকে 40 দিন লাগাতার হযরত ওমরের পিছনে যদি নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ হযরত ওমরের পিছনে আদায় করবে, তাহলে 41 দিনের দিন তুমি আমাকে যা বলবে আমি তোমার জন্য তাই করতে রাজি আছি। তা ওই ব্যক্তি বলতেছে আরে এটা তো অনেক সহজ কথা, আমি তো তোমার জন্য পারি আকাশের থেকে তারকা এনে দিব, তোমার জন্য তো জীবনটা পর্যন্ত কোরবান, ঠিক আছে 40 দিন মাত্র হযরত ওমরের পিছনে নামাজ পড়তে বলেছো, এটা তো খুব সহজ কথা,
তো পরের দিন ফজর নামাজ থেকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে নামাজ আদায় করা শুরু করলো আর হযরত ওমরের কোরআন তেলাওয়াত কি বলবো যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের বড় দুশমন ছিলেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার নিয়ত নিয়ে হাতের মধ্যে তলোয়ার লড়াতে লড়াতে মক্কার গলি দিয়ে যাচ্ছিলেন রাস্তার মধ্যে এক সাহাবী ওনাকে পেলেন উনি যে সাহাবী হয়েছিল ইসলাম কবুল করেছেন এটা হযরত ওমর জানতেন না জিজ্ঞাসা করলেন ওমর কোথায় যাও বলে ইসলামের নবী মুহাম্মদ কাজকে শেষ করে দেব নাউজুবিল্লাহ বলেন বলে তুমি ইসলামের নবীকে শেষ করবে তুমি তোমার ঘরের খবর জানো বলে কি হয়েছে বলে তোমার বোন ফাতিমাও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কথা শোনার পর হযরত ওমর রওনা হয়ে গেলেন নিজের ঘরের বোনের ঘরের দিকে যখন ঘরের সামনে গেলেন দরজার মধ্যে দাঁড়িয়ে কানটা পেতে দিলেন আর ভিতর থেকে আওয়াজ আসছে ওনার বোন কোরআন তেলাওয়াত করতেছে কি তেলাওয়াত করছে কুরআন তেলাওয়াত করছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা যখন সূরা তাহা থেকে ওনার বোন তেলাওয়াত করতেছে ওরই ঘরের মধ্যে জিজ্ঞাসা করলেন আমার বোন তুমি কি তেলাওয়াত করছো বলে ওমর তোমাকে বলা যাবে না তুমি এখনো কাফের আছো এখন অমুসলিম মুশরিক আছো তুমি আগে পবিত্র হও তারপর তোমাকে বলবো হযরত ওমর হাম্মামে গেলেন সেখান থেকে গোসল করে আসলেন আসার পর বলেন বোন এখন তুমি তেলাওয়াত করো যখন ওনার বোন তেলাওয়াত করা শুরু করলো আসমান থেকে হযরত ওমরের দিলের উপর রহমত বর্ষণ শুরু হয়ে গেছে अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हसबी रब्बी মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা যখন কোরআন তেলাওয়াত শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তো ওনাদের কোরআন তেলাওয়াতের মধ্যে এরকম তাসির ছিল যে যখন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন তখন ওই কোরআন তেলাওয়াত শুনে কাফেরদের তকদির পরিবর্তন হয়ে যেত তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন আর আজকে আমরা কোরআন তেলাওয়াত করলেও এটা তাসির তো আমাদের নিজেদের উপরেই পড়ে না আরেকজনের উপরে কেমনে পড়বে নবী যে সাদ করেছেন তোমরা সকালের দিনের আলোতে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করো আর যখন কোরআন তেলাওয়াত করবে ফাইল নাম তাবকু ফাতাবাকু কান্না করে করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো আর যদি কান্না না আসে কান্না করার চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন না কিন্তু পছন্দের দল হেরে গেলে আমরা তো কেঁদে কেঁদে দেই পছন্দের নারী যদি আমার কথা না শুনে আমরা কান্নাকাটি করি পছন্দের রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট যদি আমরা অর্জন করতে না পারি আমরা কান্নাকাটি করি কিন্তু একবার চিন্তা করেছেন একদিন কি আমার রবের জন্য চোখের পানি ফেলেছেন এই কোরআন তেলাওয়াত করতে সময় কি আপনার চোখের পানি এসেছে একবারও যে কোরআন তো আল্লাহ পাক আপনার জন্য নাজিল করেছে এই কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য সংরক্ষণ করেছে এই কোরআন কে আল্লাহ পাক আমাদের হেদায়েতের জারিয়া বানিয়েছে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব সমস্যার সমাধান রেখেছে এত দামি জিনিস আল্লাহ আপনাকে দান করেছে যখন আমরা আকাঙ্ক্ষার চাইতে বেশি কিছু কারো কাছ থেকে পেয়ে যাই তখন তার তার জন্য ভিতর থেকে একটা দোয়া আসে না না বরং আসে কি আসে না একবার এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে এখন রাস্তার মধ্যে ভিক্ষুক আসছে ভিক্ষা নেওয়ার জন্য এখন ওই লোক কি করলো পকেটের মধ্যে হাত দিছে হাত দিয়ে দেখলে যত টাকা ছিল ধরেন আনুমানিক 10-15 হাজার টাকা যা ছিল ওই ভিক্ষুককে দিয়ে দিছে এখন এই ভিক্ষুক এই 10 হাজার টাকা পাওয়ার পরে আর এক মুহূর্তে এনে দাঁড়ায় থাকেন এক খুশিতে দৌড় মারছে কারণ তার আশা ছিল কি 10 টাকা 20 টাকা দিবে এখন পেয়ে গেছে কত 10 হাজার বলে না কত আকাঙ্ক্ষার চাইতে কি হাজার গুণ বেশি পেয়েছে না অনেক বেশি পেয়েছে এখন দৌড়টা কেন দিছে চিন্তা করছে আচ্ছা উনি যে দিল এমন হতে পারে ভুলে হয়তো দিয়ে দিছে আবার যদি ফেরত চায় এই জন্য দিছে দৌড় কিন্তু দূরে যখন গেছে তখন ওই লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিছে
আমার ঘরের মধ্যে আজকে খাবারের মতো কিছুই ছিল না যাক ওই ব্যক্তি আজকে আমাকে যা দিয়েছে আগামী 2 মাস কোনো চিন্তা করতে হবে না এই টাকা দিয়ে আমার পরিবার চলে যাবে কথা বলে না ঠিক কি না তখন তার জন্য তার ভিতর থেকে একটা দোয়া আসে তার চেহারার দিকে তাকালে চোখ থেকে পানি আসে যে তিনি আমার প্রতি এত বড় দয়া করলেন ইহসান করলেন করুণা করলেন আর আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু এই আসমান জমিন নয় আর আটটা জান্নাত তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছে আল্লাহ তো জান্নাত আমাদের জন্য বানাইছে আর সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে নবীকে পাঠিয়েছেন নবীর আওলাদদেরকে পাঠিয়েছেন নবী সাহাবী কেরামকে পাঠিয়েছেন কিন্তু এত কিছু পাওয়ার পরেও ওই রবের জন্য দুই চোখের পানি আপনার আসে না এটা বড়ই বদবক্তির আলামত যাদের দিল শক্ত হয়ে গেছে দুনিয়ার জন্য চোখের পানি আসে রবের জন্য চোখের পানি আসে না অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রজুলুন যাকরাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু যে ব্যক্তি যখন আল্লাহর জন্য দুই চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে তার জন্য এত বড় পুরস্কার হবে আল্লাহ পাক আরশে আযিমের ছায়া তাকে কিয়ামতের ময়দানে দান করবে জিন্দাবাদ কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সেই রবের প্রেমে দুই চোখের পানি ছেড়ে দেই না যে আজকে আমার এই সৌন্দর্য এই টাকা এই পয়সা এই গরিমা এই অহংকার আমি যা নিয়ে করছি এগুলো তো আমার কিছুই না আমার তো কিছুই ছিল না আমাকে দান করেছেন কে আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ পাক বলে তোমাকে কত সুন্দর চেহারা আমি আল্লাহ দান করেছি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আসমান জমিনের মধ্যে যা কিছু আছে 18000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ আল্লাহ পাক আমাদের মতো সুন্দর করে কাউকে সৃষ্টি করে নাই এবং অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন বলেই সৃষ্টি করে দিয়েছেন কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার সময় নিজের কুদরতের হাত দ্বারা সৃষ্টি করেছেন খলক আল্লাহ আদমা ফি সূরাতিহি আল্লাহ পাক বলেন আমি মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক তার কুদরতি সকলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে যে আল্লাযী আল্লামা বিল কালাম যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন ওয়া আল্লামাল আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এবং মানুষ যা জানতো না আমি আল্লাহ তাদেরকে সব জানিয়ে দিয়েছি এই যে জ্ঞান অর্জন করা এটাও আল্লাহর বড় নিয়ামত কথা বলেন না ঠিক কিনা এবং সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের মর্যাদা বেশি এটা আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক বলে না তারা কি কখনো এক যারা জানে তাদের মর্যাদা বেশি বেশি না বেশি কি না বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আমার বান্দার মধ্য থেকে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে কারণ তারা আল্লাহর কুদরত সম্পর্কে জানে আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে তারা জানে এবং আল্লাহ পাক কাউকে যদি গজব দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা গজব থেকে কেমনে বাঁচতে হবে এটাও আলেমরা জানে কথা বলেন না ঠিক কি না কিন্তু একজন জাহেল মূর্খ ব্যক্তি সে এক নাম্বার শয়তানকে মোকাবেলা করার মতো এলেম তার মধ্যে নাই জ্ঞান তার মধ্যে নাই হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার একটা আলো আসলো উপর থেকে এমন একটা আলো ঝলকানি এই ঝলকানি থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদের আমি তোমার রব আল্লাহ বলতেছি তখন বরপীর আব্দুল কাদের জিলানী বলেন আচ্ছা ঠিক আছে কি বলবেন বলেন বলে আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেছি এখন থেকে তোমার আর ইবাদত বন্দেগী করার কোনো প্রয়োজন নাই জোরে বলুন না নাউজুবিল্লাহ এই কথা শোনার পরে বরপীর আব্দুল কাদের জিলানী বললেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরে তুই তো শয়তান ছাড়া আর কেউ না আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে শক্তিমান আর আমি আব্দুল কাদের উপরে তুমি যদি খুশি হয় আমাকে ইবাদত থেকে মনে করো যে আমার ইবাদত করার দরকার নাই তাহলে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন না দৈনিক ছয় ওয়াক্ত নামাজ পড়তেন কয় অক্ত নামাজ পড়তেন আমার নবীজি ছয় অক্ত
তাহাজ্জুদ নামাজও আমার নবীর জন্য ফরজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এত ইবাদত বন্দেগী কেন করেন না আপনার আগে কোনো গুনাহ আছে না পরে কোনো গুনাহ আছে আপনার তো কোনো গুনাহ নাই নবীজি বলেন আফালা আকুন আবদান শাকুন আয়েশা জি আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না জোরে বলুন না সুবহানাল্লাহ যাকে আল্লাহ নিয়ামত বেশি দিয়েছে সে তো ইবাদত বেশি করবে যার প্রতি আল্লাহ দয়া বেশি করেছেন সেই ইবাদত কি করবেন বেশি করবেন যে আল্লাহ তাকে এই নিয়ামত দান করেছে হুজুর বরাবর আব্দুল কাদের জিলানী যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শয়তানকে তাড়িয়ে দিলেন শয়তান যাওয়ার সময় বলতেছে আব্দুল কাদের তোমার এলেম তোমাকে আজকে বাঁচিয়ে দিয়েছে বরাবর আব্দুল কাদের জিলানী বলেন শয়তান তোর ধোকা এখনো শেষ হয় নাই এখনো বন্ধ হয় নাই আমার এলেম আমাকে বাঁচায় নাই আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে এলেম পাওয়ার পরে ফখর করা যাবে না কারণ এলেমও দিয়েছেন কে এলেমও দিয়েছেন আল্লাহ প্রিয় হাজরিন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত নিশ্চয় যাদেরকে এলেম দান করা হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি যখন ফেরেশতারা আদম আলাইহিস সালামের ব্যাপারে অবজেকশন দিয়ে বললেন আল্লাহ আপনি কেন আদমকে সৃষ্টি করবেন বরং আপনার ইবাদত করার জন্য আপনার তাসবিহ জপার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট আমরা আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন ফেরেশতাদের সামনে যখন আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন তখন আল্লাহ ফেরেশতাকে বলেন ফেরেশতারা বলো এই জিনিসগুলির নাম কি ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো জানি না এই জিনিসগুলির নাম কি যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আদম তুমি বলে দাও এই জিনিসগুলির নাম কি আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিয়েছেন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক বলেন উসজুদলি আদম ফেরেশতারা এখন তোমরা আদমকে সেজদা করো কারণ তোমরা মনে করেছিলে আদমের মর্যাদা তোমাদের চাইতে কম দেখো আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আদমকে শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করিনি তাকে আলেম বানিয়ে সৃষ্টি করেছি তাকে আল্লাহ পাক এলেম দান করেছেন এই এলেমের কারণে ফেরেশতারা নুরি ফেরেশতা হওয়ার পর আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন এবং আল্লাহ পাক তার বান্দাকে যাকে যত বেশি এলেম দান করেছে তার মর্যাদাকে তত বেশি বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি এলেম দান করেছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান তিনি যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম তিনি যা জানতেন না আমার আল্লাহ তাকে সব জানিয়ে দিয়েছেন সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি এলেমের অধিকারী আমার কামলিওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ এবং নবীজি ইরশাদ করেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি সহিহ বুখারীর হাদিস নবীজি ইরশাদ করছেন আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন যার ভালো চান আল্লাহ পাক তাকে এলমের দিন তালাশের মধ্যে লাগায় দেন জোরে বলুন না সুবহানাল্লাহ এবং নবীজি ইরশাদ করছেন কেউ এলমের দিন তালাশ করতে গিয়ে কেউ যদি ইস্তিহাদ করতে গিয়ে ইস্তিহাদের মধ্যে ভুল সিদ্ধান্তে উপনীত হয় তখন আল্লাহ তাকে একটা নেকি দান করেন আর কেউ যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হন তাহলে আল্লাহ পাক তাকে দুইটা নেকি দান করেন সুবহানাল্লাহ বলেন অর্থাৎ এলেম তালাশ করতে সময় আপনি এলেম অর্জন করার জন্য যখন নামবেন তখন শুধুমাত্র আপনার জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে তা নয় বরং জমিনের মধ্যে যত বৃক্ষরাজি আছে এমনকি নদীর মাছ পর্যন্ত ওই আলেমের জন্য দোয়া করতে থাকে কারণ কিয়ামতের একটা আলামত হবে যখন এলেম উঠে যাবে তখন কিয়ামত শুরু হবে যার কারণে সৃষ্টিকুল চায় যে পৃথিবীর মধ্যে কিয়ামত না আসুক আলেমগণ থাকুক যার কারণে সৃষ্টির সবাই আলেমদের জন্য দোয়া করে যখন আলেম উঠে যাবে এলেম উঠে যাবে আলেমগণ ইন্তেকাল করবেন জুহাল্লা সমাজের নেতা হবে জুহাল্লা মসজিদের মিম্বারের মধ্যে বসে বয়ান করা শুরু করে দিবে তখন আল্লাহ পাক বলবেন এখন আর এই পৃথিবী আমার প্রয়োজন নাই ইসরাফিল তুমি সিংহায় ফুক দাও এই পৃথিবীকে ধ্বংস করে দাও জোরে বলো না নাউজুবিল্লাহ তাআলা সুবহানাল্লাহ ইরশাদ করেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষকে আমি আল্লাহ এলেম শিক্ষা দিয়েছি যা তারা জানতো না এবং এই এলেমের মর্যাদা এত বেশি এত বেশি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাকের তিন ধরনের সৃষ্টি আছে
এক ধরনের সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন শাহওয়াত দেয় নাই শাহওয়াত মানে যৌন আকর্ষণ দেয় নাই আরেক ধরনের সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দেয় নাই কিন্তু যৌন আকর্ষণ দিয়েছে আরেক ধরনের সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলও দিয়েছেন যৌন আকর্ষণও দিয়েছে এক ধরনের সৃষ্টি প্রথম সৃষ্টি ফেরেশতারা যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন কিন্তু শাহওয়াত দেয় নাই তাদের ভিতরে কোনো কুপ্রবৃত্তি নাই নফসের ওয়াসওয়াসা নাই শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না দুই নাম্বার সৃষ্টি যাদেরকে আল্লাহ পাক আকল দেয় নাই কিন্তু শাহওয়াত দিয়েছে তারা হচ্ছে পশু পাখি জীব জানোয়ার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দেয় নাই কিন্তু যৌন আকর্ষণ দিয়েছে আর তিন নাম্বার সৃষ্টি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলও দিয়েছে শাহওয়াতও দিয়েছে তারা হচ্ছে মানুষ বলেন তারা কি মানুষ মানুষের মধ্যে আকলও আছে জ্ঞানও আছে এবং তার ভিতরে নফসের খায়েশও আছে শয়তানের ওয়াসওয়াসও দিতে পারে এখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন যখন মানুষ তার আকলের উপরে শাহওয়াতকে প্রাধান্য দেয় তখন সে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় কিন্তু যখন তার শাহওয়াতের উপরে আকলকে প্রাধান্য দেয় তখন সে ফেরেশতার চাইতে উত্তম হয়ে যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের ভিতরে আকল আছে না নাই জ্ঞান আছে না নাই আছে পশু পাখির কোনো জ্ঞান নাই যার কারণে তারা উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে চলে কিন্তু তাদের জ্ঞান না থাকলেও তাদের লজ্জা আছে যেমন পশু পাখির লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পাক এক এক জীব জানোয়ারের এক এক সিস্টেম করে দিয়েছে কারো লেজটা বড় কারো পশম বড় বড় এই পশম বড় করে এই লেজ দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে আর কিছু নরাধম মানুষ থাকার আকল থাকার পরেও তাদের লজ্জা নাই তারা অর্ধনগ্ন হয়ে মানুষের রাস্তায় রাস্তায় বের হয়ে ঘুরতে থাকে নাউজুবিল্লাহ বলেন না এরকম আছে না নাই এই যে ফুটবল খেলার আপনারা দেখেন নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে একটা পুরুষের সতর এখন আপনি হাঁটু যদি উন্মুক্ত রাখেন হাঁটু খুলে যদি আপনি রাস্তায় বের হন হাফ প্যান্ট পরে এটা কি আপনার সতর ঢাকা হবে হবে না একজন নারীর মাথা থেকে পা পর্যন্ত সতর একজন নারী সতর খুলে কখনো মানুষের সামনে আসতে পারবে না কিন্তু আজকে অধিকাংশ নারীরা মাথার মধ্যে একটা ঘোমটা পর্যন্ত দেয় না বিনা ঘোমটায় রাস্তার মধ্যে বের হয় এরকম আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি নারীদেরকে নারীদের সংখ্যা বেশি হবে জাহান্নামে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নারীদের উপরে আল্লাহ যে পর্দার বিধান ফরজ করেছে অধিকাংশ নারী পর্দার বিধান ফরজ তরক করে এবং তারা পোশাক পরার পরে উলঙ্গ থাকে সাহাবায়ে কেরাম বলেন হুজুর পোশাক পরার পরে আবার উলঙ্গ থাকে কেমনে নবীজি বলেন তারা মাথার মধ্যে ঘোমটা তো দেয় কিন্তু তাদের এই ঘোমটার এই মাথার চাদরটা এত পাতলা থাকে মানে জর্জেট কাপড়ের থাকে যে মাথার ভিতরে কি আছে না আছে উন্নার নিচে কি আছে না আছে এটাও দেখা যায় তাইলে যেখানে মাথার মধ্যে ঘোমটা দেওয়ার পরেও যদি এটা মোটা কাপড় না হয় এটা যদি এমন উন্না কেউ পরে যে উন্না পরার পরও মাথার চুল দেখা যাচ্ছে তারা যদি জাহান্নামে যায় আর যারা ঘোমটাই দেয় না তাদের কি অবস্থা হবে আমার বোনদেরকে আমি বলবো আজকে ভাইদের একটা ধমক আপনি কেঁদে দেন বাবার একটা ধমক আপনি কেঁদে দেন কিন্তু জাহান্নামে যখন আগুনের ছিকল দিয়ে আপনার পিঠের মধ্যে মারা হবে আপনার তখন কি অবস্থা হবে কিভাবে সহ্য করবেন আপনি এই জন্য আমাদেরকে ভয় করা দরকার আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন আমাদেরকে শাহওয়াত দিয়েছেন আমাদের শাহওয়াতকে কন্ট্রোল করতে হবে এবং আকল অনুযায়ী কাজ করতে হবে বাদশা সুলতান মাহমুদ গাজনবীর একজন খুব কাছের খাদেম ছিল যার নাম ছিল আয়াস তা আয়াসকে বাদশা বেশি পছন্দ করার কারণে মন্ত্রীরা সবসময় আয়াজের পিছনে লেগে থাকতো তা আয়াজ বলে বাদশা বলছে আচ্ছা আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাক তখন বাদশার মন্ত্রী বলছে ঠিক আছে আজকে প্রতিযোগিতার মধ্যে আমরা আয়াজকে হারিয়ে দেব আমরা বাদশার মন জয় করে ফেলব এখন বাদশা কিছু মণিমুক্তা নিয়ে আসলো আর মণিমুক্তাগুলি একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে কুয়ার ভিতরে পানি এখন বাদশা বলতেছে এখান থেকে আমাকে মণিমুক্তাগুলি উদ্ধার করে দাও কিন্তু তোমাদের শরীর কাপড় ভিজতে পারবে না এখন মন্ত্রী বলতেছে এটা আবার কেমন খেলা যে কুয়ার নিচ থেকে পানি আনতে হবে কিন্তু শরীর কাপড় ভিজতে পারবে না ভিজা ছাড়া তো এই এখান থেকে মণিমুক্তা উদ্ধার করা সম্ভব নয় এখানে নামতে গেলে পানির মধ্যে আমাদের পা লাগবে শরীর ভিজবে তো সবাই যখন বসে আছে কেউ নামতেছে না
এই কথা যখন আয়াজের কানের মধ্যে গেছে যে বাদশা বলেছে মণিমুক্তাগুলি উদ্ধার করতে হবে কিন্তু শৈলের মধ্যে কাপড়ের মধ্যে পোশাকের মধ্যে কোনো ময়লা আবর্জনা রাখতে পারবে না পানি রাখতে পারবে না কিন্তু এই কথা শোনার পরও আয়াজ সাথে সাথে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার পরে মণিমুক্তাগুলি উদ্ধার করে বাদশার কদমের মধ্যে রাখলো আর বলে বাদশা আমি আপনার মণিমুক্তা উদ্ধার করে নিয়ে আসছি তখন বাদশা জিজ্ঞাসা করছে আয়াজ তুমি কি জানো না আমি তো বলেছিলাম মণিমুক্তা উদ্ধার করতে হবে শৈলের মধ্যে পানি লাগানো যাবে না তখন আয়াজ বলছে বাদশা আপনার দুইটা হুকুম ছিল মণিমুক্তা উদ্ধার করা শৈলের মধ্যে ময়লা যেন না লাগে বাদশা আমি একটা হুকুম পালন করেছি আরেকটা পালন করতে পারি নাই যেটা পালন করেছি এটা কবুল করেন যেটা পালন করতে পারি না ওটা মাফ করে দেন প্রিয় হাজরিন আল্লাহ পাক আমাদেরকে নফস দিয়েছে পিছনে শয়তানও লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে আকলও দিয়েছে সুতরাং নফস শয়তানের ফিতনায় পড়ে আমরা যদি কখনো গুনাহ করে ফেলি ওই গুনাহ করার পরে দেরি করা যাবে না গুনাহ করতে দেরি হবে আল্লাহর কাছে যখন আমরা ফিরে আসব তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হারিয়ে যাওয়া সন্তানকে ফিরত পাওয়ার পরে মা যতটা খুশি হয় বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বলেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম আমি তো বান্দাকে যা জানতো না আমি তার সব শিখিয়ে দিয়েছি এই কোরআনের মধ্যে সব এলেম আছে না নাই সব জ্ঞান আছে না নাই কিন্তু এই কোরআন আমরা পড়ি না জানবো কিভাবে আগে তো পড়তে হবে এই কোরআন পড়ে পড়ে আজকে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছে আমরা শুধু ইতিহাস পড়েছি যে মুসলমানরা বিমান আবিষ্কার করেছে মুসলমানরা জ্যামিতি রসায়ন বিজ্ঞান পদার্থবিজ্ঞান এগুলি তারা করেছে কিন্তু আমরা নিজেরা কি করছি নিজেদের একটু চিন্তা করার দরকার আছে না নাই আগে একসময় মানুষ বিজ্ঞানী হওয়ার জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আসতেন আর এখন আমাদের মুসলমান ভাইরা তারা চলে যায় অক্সফোর্ডে তারা চলে যায় হার্ভার্ডে কেন আজকে আমরা মুসলমানরা এত পিছিয়ে আছি আজকে মুসলমানদের কিসের অভাব আজকে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে বলেন কি দুর্বল হয়ে গেছে ঈমান দুর্বল হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটি আয়াতের মাধ্যমে আমাদের প্রতি আল্লাহ পাকের করুণা আমাদেরকে জানিয়ে দিলেন এবং আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম হুকুম করলেন আমরা যেন পড়ি বলেন আমরা যেন কি করি পড়ার কোন বিকল্প জানার কোন বিকল্প নাই আমরা যত বেশি পড়ব আল্লাহ পাকের দয়া সম্পর্কে করুণা সম্পর্কে আমরা তত বেশি জানতে পারবো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এবং আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা বলেন না কারা আলেমরা তো আলেমরা তারা আলেম কিভাবে হয়েছে কোরআন সুন্নাহ পড়ে হয়েছে আল্লাহ যেন আমাদেরকে কোরআন অনুযায়ী চলার কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন